কতক্ষণ ওয়েট করার পর অলমোস্ট হাফ অ্যান আওয়ার পরে মোটামুটি আমরা পেয়ে গেছি বাবরচি স্পেশাল রোল। সো 18 ইঞ্চি কি আদৌ স্কেল আনতে ভুলে গেলাম বুঝলি, 4 4 8 12 16, হ্যাঁ অলমোস্ট 18 ইঞ্চি আছে। সে 18 ইঞ্চি দেখে নাও। আচ্ছা শুধু দেখলাম না, এটার পিছনে অনেক হিস্ট্রি আছে, সেটা একটু ফ্ল্যাশব্যাকে তোমরা দেখো। Later. আচ্ছা এত কিছুর পর, অনেক কিছু ওয়েট করার পর ফাইনালি আমরা পেয়ে গেছি বাবরচি স্পেশাল রোলটা হাতে, যেটার কস্ট হচ্ছে 140 রুপিস, আর এর প্যাকিং ক্যারিং চার্জেস নিয়েছে 5 রুপিস, মানে 145। সো এবার মেকিংয়ে যেটা বলবো, মেকিংয়ে তোমরা তো দেখলে কী কী ছিল, তবু আমি একটু ভালো করে ডিসক্রাইব করে দিচ্ছি। আমার যেটা দেখলাম, আলু তো দিয়েছে, আলুর একটা লেয়ার ছিল, তার উপরে 4 পিস চিকেন ছিল, 4 পিস মাটন ছিল এবং ছোটো ছোটো কিউব, পনির ছিল 5 পিস কিউব ছিল, আর একটা ডিম সেদ্ধকে ওটা কেটে 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 সাজিয়েছিল সুন্দরভাবে, আর হ্যাঁ যখন ওরা ফ্রাই করলো তখন 2টো ডিম দিয়েছিল। তো এটা কি আদৌ জাস্টিফাই করছে তা দেখা যাক। প্যাকিং দারুণ সুন্দর করেছে, প্যাকিং এটা খুলছি, প্যাকিংটা খুব সুন্দর করে করেছে। আচ্ছা প্রথমে বাইট মারতে গেলেই যেটা আমার মুখে পড়বে সেটা হচ্ছে আলু আছে এখানে, চিকেন কিউব দেখতে পাচ্ছি, আর ডিমটা। তো প্রথম ফার্স্ট বাইটটা মারি। এখন ডিম পেলাম আর ছোট্ট একটা চিকেনের টুকরো পেলাম, আর একটা মারি। এটাতে কিছু, এই বাইটটাতে কিছু পাইনি। বাইট মারতে মারতে তো রোলটাই শেষ করে দেবে, আরে আমার কিছু বাকি রাখো। আলুই পেলাম। আচ্ছা অভিষেক দা একটা দুটো তিনটে বাইট মারতে মারতে পুরোটাই বোধ হয় শেষ করে দিত, বাট আমি কিছু পাইনি। হ্যাঁ তাই হাত থেকে ছিনিয়ে নেওয়া, আমি বাইটটা মারি। এক মিনিট, আমার মনে হচ্ছে সামথিং ইজ মিসিং। কি সেটাই বুঝতে হচ্ছে না কি, এখানে দেখতে পাচ্ছি মাটন চিকেন, চিকেন পনির, আলু স্টাফ, তো এই যে আলু এটা স্টাফ, এই যে আলু স্টাফ দেখতে পাচ্ছ, আলু গাজর দিয়ে সব ক্যাপসিকাম দিয়ে সব স্টাফিং করা। আচ্ছা পেঁয়াজ কি সস্তা এখন?
তাই জন্য পেঁয়াজ ভরে ভরে দিয়েছে। এবার মনে পড়েছে যেটা মিসিং সেটা হচ্ছে সস বা মেয়োনিজ। আমরা জেনারেলি রোলে দেখতে পাই সস বা মেয়োনিজ দিয়ে থাকে দোকানে। অ্যাটলিস্ট আমরা যে যে এপিসোডগুলো করি বা যেখানে যেখানে খেয়েছি সেখানে থাকে, তাতে জিনিসটা কী হয় আরও একটু গ্রিজি ব্যাপারটা হলে খেতে আরও সুস্বাদু হয়। এটা অনেক ড্রাই না, এই যে আলুর যে স্টাফিংটা দিয়েছে ওটা একটু মাখা মাখা, তো ড্রাইনেসটা খুব একটা বোঝা যাচ্ছে না, বাট সস দিলে গ্রিজিনেসটা থাকলে অনেক অনেক আরও টেস্টটা বাড়িয়ে দেয় আর কি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, প্রপস চেঞ্জ, সব কিছু চেঞ্জ। আমরা যেখানে বসেছিলাম ওখানে লাইট হঠাৎ করে অফ করে দিয়েছে। এবার চলে আসি ওই পয়েন্টে, সেটা হচ্ছে কস্ট এফেক্টিভনেস নিয়ে। মানে 140 যে দামটা করেছে, ইজ ইট জাস্টিফাইড, সেটা নিয়ে বলবো। মাটন ওখানে মাটন রোলের দাম হচ্ছে 60 rupees, পনিরের দাম বোধ হয় 45, আর চিকেন খুব সম্ভবত 50। ওকে, সো ম্যাথসে খুব খাঁচা, যাই হোক আপনাদের উপরেই আমি ছেড়ে দেবো। কারণ দেখো আমার আমার মতে এটা মনে হয় যে ইটস জাস্টিফাইড, কারণ মাটন যে 4 piece দিচ্ছে, চিকেন 4 piece দিচ্ছে, এবং ডিম গোটার দাম হয়তো 10 টাকা নেবে, তো মোটামুটি 120 থেকে 130, তো 140 ঠিকই আছে আমার মতে। তো টেস্ট অনুযায়ী এবার যদি বলি, টেস্ট আরও বেটার হতে পারতো। টেস্ট অনুযায়ী ইটস নট ওয়ার্থ ইট না। অ্যাকচুয়ালি আমি টেস্ট যেটা পাচ্ছি সেখানে সেটা হচ্ছে আলুর টেস্টটা। আলুর একটা সুন্দর মশলা ইয়ে আছে, ফ্লেভার আছে, আদারওয়াইজ এখানে কোনো আমি টেস্ট পাচ্ছি না। আচ্ছা একটা জিনিস আমি বলবো, ক্লিয়ার করবো সেটাকে, সেটা হচ্ছে পেট ভরার জন্য 140 টাকা আই থিঙ্ক, এটাতে লাঞ্চ বা ডিনার একজনকার হয়ে যাবে আরামসে। হ্যাঁ কিন্তু পেট ভরার সাথে টেস্টটাও তো দেখতে হবে। টেস্ট অনুযায়ী টেস্ট আমার খুব একটা ভালো লাগছে না এটার। ভেরি সরি টু সে বাবরচি। আচ্ছা একটা স্যাড নিউজ আছে, সেটা হচ্ছে আমার মনে হয় আমাদের চ্যানেলের ট্যাগলাইন যেটা আছে জাস্ট বাংলাতে পেটুক বং, ওটা ট্যাগলাইনটা খুব শীঘ্রই হয়তো চেঞ্জ হবে। কারণ কেন, আমার পাশে যে যিনি বসে আছেন এই পেটুক মানুষটি, ইনি হঠাৎ করে এই পুজোর জন্য রেজলিউশন নিয়েছেন কি উনি খাবেন না, যদিও লোক সামলাতে পারে না দেখলে, বাট অন ক্যামেরা আর কি খাবেন না। বেসিক্যালি দুর্গা পুজো আসছে, তো খাওয়া একটু কন্ট্রোল করতে হবে। যাই হোক অনেক সেগুলো পরবর্তীকালে দেখা যাবে, পাবো কি চেষ্টা করবো যতটা কন্ট্রোল। কী লাভ বিয়ে হয়ে গেছে তোমার, চেষ্টা করবো যতটা মানে কন্ট্রোল করার। চলো আজকে বেরোই, মানে আজকে চলি, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো জায়গা নিয়ে আবার। তো জাস্ট বাংলা দ্য পেটুক বং সাইনিং অফ ফর দ্য ডে, টাটা।